আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ও ফলাফলের খবর গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনটিভি বলছে, বিরোধীদের বয়কটের নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো জয়ী হলেন। হিন্দুস্তান টাইমস বলছে, বাংলাদেশের নির্বাচন 2024 পঞ্চম মেয়াদে শেখ হাসিনার জয়। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন এর খবর, বিরোধী দলবিহীন নির্বাচনে বাংলাদেশের শেখ হাসিনা পুনর্নির্বাচিত, শাসক দল আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য। পাকিস্তানি গণমাধ্যম ডন অনলাইন জানায়, লোক দেখানো নির্বাচনে ক্ষমতা আঁকড়ে থাকলেন শেখ হাসিনা। সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজ বলছে, বিরোধীদের ছাড়া নির্বাচনে বাংলাদেশের শেখ হাসিনা পুনর্নির্বাচিত। কাতারের গণমাধ্যম আল জাজিরা বলছে, বিরোধীদের বয়কটের নির্বাচনে ভোটের সংখ্যা নিয়ে বিতর্কে পঞ্চম দফায় জয় পেলেন শেখ হাসিনা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, বিতর্কিত ভোটে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়। মার্কিন গণমাধ্যম রয়টার্স বলছে, ধারণা মতো টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত করলেন শেখ হাসিনা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?